রংপুর মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বর্তমান অধ্যক্ষকে অপসারণের পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয়েছে। সকালে তাদের অপসারণের দাবিতে রংপুর মেডিকেল বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা সাবেক উপাধ্যক্ষ ও বর্তমান অধ্যক্ষকে অপসারণের তিন দিনের আলটিমেটাম দিয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেন। বিক্ষোভে বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক সহ কলেজের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এদিকে প্রেসক্লাবের সামনে অধ্যক্ষের অপসারণে ষড়যন্ত্র চলছে বলে প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা।